অনেক চুল পড়ছে, কি করব? এই প্রশ্ন নারী পুরুষ উভয় পক্ষ থেকে শুনতে পাওয়া যায়। আমার চুল পড়ছে না, সচরাচর এই কথা কিন্তু শুনতেই পাওয়া যায় না। বিভিন্ন কারণে চুল পড়ে থাকে, একটু যত্ন সাথে একটু সময়, প্রতিদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে। জানতে চান কিভাবে? তাই আজকে আমি এমন দুইটি হেয়ার প্যাক সম্পর্কে আপনাদেরকে জানাবো যা হেয়ার ফল কন্ট্রোলে অনেকটাই হেল্প করবে। চুল তো প্রতিদিনই পড়ে, মাথায় হাত দিলেই পড়ে, আবার চুল আঁচড়ালেই পড়ে। কিন্তু যখন দেখবেন দিনে 50 থেকে 100 বেশি চুল পড়ছে, তখন কিন্তু চুল পড়াটা স্বাভাবিক নয়, তখন দরকার আপনার চুলে একটু অতিরিক্ত যত্ন। তাই সপ্তাহে 1 বা 2 দিন চুলে প্যাক লাগালেই চুল পড়াটা অনেকটাই কমে আসবে। অনেক বেশি স্ট্রেস নিলে, ঠিকমতো না ঘুমালে, চুলে ভিটামিনের ঘাটতি থাকলে, আবার চুলের ধরন অনুযায়ী প্রোডাক্ট না ইউজ করলে, আবার আমরা এমন সব অনেক কাজ করে থাকি যা আমাদের চুলের জন্য বেশ হার্মফুল। যেমন টাইট করে চুল বাঁধলে, ভিজা চুল আঁচড়ালে আমাদের চুলের জন্য বেশ ক্ষতিকর। আর ঠিকমতো যত্ন না নিলে চুল পড়া তো আছেই। চুল পড়া বন্ধ করতে স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্ট ব্যবহার করতে পারেন। এতে বেশ কিছু কার্যকরী প্রাকৃতিক উপাদান রয়েছে। স্কিন ক্যাফে হেয়ার ফল ট্রিটমেন্টে রয়েছে শিকাকাই, হেনা, আমলা, হিবিস্কাস, মেথি এবং পেঁয়াজের নির্যাস। এইসব উপাদান একসাথে চুল পড়া বন্ধ করতেও সাহায্য করে, সেই সাথে নতুন চুল গজাতেও কিন্তু হেল্প করে। সাথে চুলের গোড়া মজবুত করে চুলকে হেলদি রাখতেও এই প্যাকটি বেশ ভালো কাজ করে। প্যাক বানাতে নিয়ে নেই স্কিন ক্যাফের হেয়ার ফল ট্রিটমেন্ট পাউডার 3 চা চামচ, স্কিন ক্যাফের অ্যাসেন্সিয়াল অয়েল রোজমেরি 2 থেকে 3 ড্রপ, টক দই পরিমাণ মতো। স্কিন ক্যাফের রোজমেরি অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে, সাথে চুলের ড্যামেজ রিপেয়ার করে চুল পড়া বন্ধ করে এবং চুলকে করে হেলদি। সাথে টক দই চুলকে করে নারিশড। ড্যান্ড্রফ মানে খুশকি, খুশকি সমস্যায় আমরা কমবেশি সবাই ভুগি। চুল পড়ার আরেকটি কারণ হচ্ছে কিন্তু এই খুশকি। যখন দেখবেন স্ক্যাল্পে খুশকির পরিমাণ বেড়ে গিয়েছে, তখন কিন্তু চুল পড়ার প্রবণতাও বেড়ে যায়। ইচিনেসের সমস্যা, ফাঙ্গাল অ্যাটাক, খাম কিংবা ময়লা জমেও কিন্তু খুশকি হয়ে থাকে। আরেকটি কারণ, শ্যাম্পু করার পর, কন্ডিশনার অ্যাপ্লাই করার পর ঠিকমতো ক্লিন না হলে পোর্স ব্লক হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি ময়লা জমে যায়, যার ফলে খুশকি দেখা দেয়। সেই সাথে চুলের পড়ার প্রবণতাও কিন্তু বেড়ে যায়। তাই খুশকি কমাতে ব্যবহার করতে পারেন স্কিন ক্যাফে অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট। কারণ স্কিন ক্যাফের অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট ব্যবহারে স্ক্যাল্পের ডেড সেল ক্লিন হয়, সেই সাথে চুল পড়াও কমে। আমাদের অনেক সময় ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু খুশকি হয়ে থাকে। এই প্যাকটি ব্যাকটেরিয়া রোধ করতে হেল্প করবে, সেই সাথে চুলের গোড়া মজবুত করবে, চুলকে করবে শাইনি। আর স্কিন ক্যাফে অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্টে বেশ কিছু প্রাকৃতিক কার্যকরী উপাদান রয়েছে, যেমন আমলা, নিম, অরেঞ্জ, শিকাকাই, হেনা, মেথি। আমলা, অরেঞ্জ, শিকাকাই ড্যান্ড্রফের সাথে ফাইট করতে বেশ কার্যকরী, আর নিম, হেনা, মেথি চুল পড়া বন্ধ করতে বেশ হেল্প করে থাকে। একই সাথে এতগুলো উপাদান পেয়ে যাচ্ছে, আর কি লাগে বলুন? প্যাক বানাতে নিয়ে নেই স্কিন ক্যাফে অ্যান্টি ড্যান্ড্রফ ট্রিটমেন্ট পাউডার 3 চা চামচ, স্কিন ক্যাফে 100% ন্যাচারাল অ্যাসেন্সিয়াল অয়েল টি ট্রি 2 থেকে 3 ড্রপ, লেবুর রস পরিমাণ মতো। স্কিন ক্যাফে টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, যা ড্যান্ড্রফ কমাতে অনেক হেল্প করে। সেই সাথে লেবুর রস চুলকে করে সফট এবং শাইনি। এই প্রশ্ন নিশ্চয় মাথায় ঘুরছে, অনেক সময় যত্ন নেওয়ার পরেও কেন চুল পড়ে? আমাদের আনহেলদি ফুড হ্যাবিট এবং ঠিকমতো পানি পান না করলেও কিন্তু চুল পড়া বেড়ে যায়। চুল পড়া রোধ করতে আজকের 2টি প্যাক কিন্তু বেশ এফেক্টিভ। আশা করি আজকের টপিকটি আপনাদের সবার জন্য হেল্পফুল ছিল। কমেন্ট করে জানাবেন আজকের টপিকটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমাদের আরও আপডেট পেতে ফলো করুন সাজগোজের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাজগোজের সাথেই থাকুন।